الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين না ম্যাজিক ম্যাজিক যা যাব وقال الله تعالى إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين القرآن প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি তার অশেষ মেহেরবানিতে তার এই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করি, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সবস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সর্বশ্রেষ্ঠ দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হামদ শোনার পর আজকের আয়োজিত অত্র ইসলামী প্রোগ্রামের সুযোগ্য সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত দিন দরদে ওলামায়ে হযরত, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ইসলাম দরদি ভাইয়েরা,
পর্দার অন্তরালে থাকা আলোচনা শ্রবণরত ইসলাম দরবিনী বোনেরা, সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানব মণ্ডলীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো সম্বোধন পুনর্বার জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনার সূচনাতেই আপনাদের কাছে একান্ত দুটি কথা বলছি। প্রথম কথা হল, আজকের এই প্রোগ্রামের শুরু থেকে এ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনেছেন তার ভিতর পবিত্র কোরআন এবং সেই হাদিস সম্মত কথাগুলি প্রত্যেকের জন্যই মানা অপরিহার্য। পবিত্র কোরআন ও সেই হাদিসে খেলাফ অর্থাৎ বহির্ভূত কোনো কথা, কোনো নির্দেশ, কোনো উপদেশ হয়ে থাকলে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। আমি অধম আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনাদের সম্মুখে গত বছর আমন্ত্রণ গ্রহণ করেও শারীরিক অসুস্থতা এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারিনি, আল্লাহর অশেষ রহমতে এবছর উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পুনর্বার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর এবছর উপস্থিত হতে পেরেছি তার মানে এই নয় যে পবিত্র কোরআন এবং হাদিসে বাহিরে কোনো কথা বলব। আমি যতক্ষণ কথা বলব পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করব। তারপরেও আমি মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক। এমন কোন কথা, এমন কোন নির্দেশ, উপদেশ যদি আপনাদেরকে আমি দেই যা পবিত্র কোরআন এবং সেই হাদিসের বহির্ভূত, অবশ্যই আপনি দলিল সহ আমাকে জানাবেন, আলহামদুলিল্লাহ আমি নিজে সুধরে যাব, আপনিও সেটা প্রত্যাখ্যান করবেন, এটা আপনাদের কাছে আকুল আবেদন। আমি সাধারণত বিষয় ভিত্তিক কথা বলি। আগে খুব লম্বা বক্তব্য দিতাম, ব্যস্ততা এবং শারীরিক প্রতিকূলতার মধ্য দিয়ে এখন বক্তব্য দিয়ে সংক্ষিপ্ত। আর মাশাআল্লাহ, যারা আমার বক্তব্য শোনেন বা আগে শুনেছেন তারা জানেন আমার বক্তব্য, তারপরে থাকে প্রশ্নোত্তর পর্ব। আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে আজকে এমন একজন বক্তাকে উপস্থিত করতে পেরেছি যার বয়স একেবারেই অল্প, 24 বছরের একজন উদীয়মান তরুণ, একেবারে উদীয়মান তরুণ। হয়তো আপনারাও আমাকে যখন প্রথম পেয়েছিলেন মঞ্চে ওই রকমই বয়স ছিল অথবা 2-1 বছর বেশি কম। ব্রাদার রাহুল, আমরা অনেকে দিনের দায়ীদেরকে ভাই বলতে চাই না, আর মাশাআল্লাহ তার নামের সাথে ভাই যুক্ত আছে। আপনি শত্রুতা পোষণ করলেও তাকে ব্রাদার রাহুলই বলবেন, আমি আপনাকে বলছি। এমন একজন উদীয়মান তরুণ আলোচক মাশাআল্লাহ দলিল ভিত্তিক আলোচনা করেন, আমি আপনাদের জন্য চয়েস করেছি। আর আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন। আমি একটু জানতে চাই তার বক্তব্য আপনাদের কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুক, আমিন সুম্মা আমিন। আজকে ব্রাদার রাহুল আলোচনা করেছেন আপনাদের চেহারা প্রকাশ করেছে, আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি হতো মাশাআল্লাহ কোনো আপনাদের সমস্যা হবার কথা ছিল না। তবে এটা জানা উচিত, অতিরিক্ত খেলে বদ হজম হয়, খুব স্বাদী জিনিস একবারে আসামের ব্রহ্মপুত্রের বল মাছ আপনি কত পিস খেতে পারেন, তারপর যদি বেশি খান বদ হজম হবে, ডাক্তারের কাছে ছুটতে হবে। সবকিছু তৃপ্তি থাকতে থাকতে শেষ করা উচিত। মাশাআল্লাহ আপনাদের কাছে অনেক খেটেছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাটতে হয় দিনের দায়ীদেরকে, পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রকৃতপক্ষে আমরা আশা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসল প্রতিদান দাতা, তাছাড়া পৃথিবীর মানুষ প্রতিদান দিতে পারে না। মানুষ মানুষকে কতটুকু সন্তুষ্ট করতে পারে, সামান্য না, একবার অল্প তাও অনেক ক্ষেত্রে না। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ উভয়ের তিনি বাস্তব প্রতিদান দাতা, তিনি তা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা যিনি মানুষকে প্রতিদান ছাড়া কোনো কাজ করান না।
আমরা যারা দিনের প্রকৃতি দায়ী, যারা পকেটের চিন্তা করি না, পেটের চিন্তা করি না, শরীরের চিন্তা করি না, যারা দিনের কথা বলি, সত্য উপস্থাপন করি, সত্য প্রচার করি, আমাদের প্রতিকূলতা বেশি, প্রতিবন্ধকতা বেশি, ঘরের শত্রু, বাইরের শত্রু, দেশের শত্রু, বিদেশের শত্রু, টাউনের শত্রু, গ্রামের শত্রু, দলের মধ্যে শত্রু, বিদলের মধ্যে শত্রু, আদের রকম শত্রু। আর যারা সাধারণত দিনের কথা বলে, সাধারণত ধর্মসভার বক্তব্য রাখে, মাশাআল্লাহ তারা ভুলের মালা পায়, তারা অভ্যর্থনা পায়, তারা অনেক রকম অনুগুণের মধ্যে থাকে, আমরা তাদের প্রতি প্রতিহিংসায় মাতি না। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, যাদেরকে আল্লাহ বাক্যটুকু দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, তাদেরকে সত্য বলার তৌফিক দাও আর সত্য আমাদেরকে বোঝার তৌফিক দাও বলে আমিন সুম্মা আমিন। আমি আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় মানবতার ধর্ম ইসলাম। আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে ব্রাদার রাহুলের কাছ থেকে, যার বর্তমান নাম রুহুল আমিন, মাত্র 24 বছরের এক উদীয়মান তরুণের কাছ থেকে আপনারা আলোচনা শুনছেন। আপনাদের প্রতিটি ঘরে ব্রাদার রাহুল প্রয়োজন, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা বুঝতে পেরেছেন। আর আলহামদুলিল্লাহ প্রতিটি ঘরে ডাক্তার জাকির নায়েকের ন্যায় এক একজন দিনের দায়ী প্রয়োজন। হতে পারে আপনার সাথে তার হিংসা, হতে পারে আপনার সাথে তার বিদ্বেষ, তবে তিনি যে একটা মুসলিম উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য নিয়ামক, এটা আপনাকে অকপটে স্বীকার করতে হবে। ইন্টারন্যাশনাল লেভেলে স্বীকার করেছে বিশ্ব মনোবিজ্ঞানী এবং বিশেষজ্ঞ যারা, তারা তাকে ইসলামী স্কলার হিসেবে পেশ করেছে। আপনি হিংসা মারতে পারেন, আলহামদুলিল্লাহ হিংসা মাতি না, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে শ্রদ্ধা করি অতিমাত্রায়। আপনাকেও এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা উচিত। ব্রাদার রাহুল আপনাদের সামনে রেখেছে 24 বছরের একটা উদীয়মান তরুণ, আপনার বয়স 44, আপনার বয়স 64, আপনার বয়স 74, আপনার বয়স 100 বেশি। আপনি আজকে 24 বছরের বালক আর উদীয়মান তরুণের কাছ থেকে যে আলোচনা শুনেছেন, এটা আপনার করা উচিত ছিল। আমি আপনাকে বলছি, হ্যাঁ মুসলিম ভাই, আমি আপনাকেই বলছি, আপনি প্রতি হিংসায় মেতেছেন আর এক একটা নিয়ামত আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করুন। আজকে আমার আলোচ্য বিষয় মানবতার ধর্ম ইসলাম। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 22, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিম জাতিকে ডাকেনি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সম্প্রদায় বিশেষকে ডাকেনি, মানব সম্প্রদায়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, শিখ, জৈন, আর্য, পৃথিবীর সমস্ত শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাত্ত আহ্বান জানিয়েছেন, হে মানব সম্প্রদায়, ওবুদু, দাসত্ব করো। কার দাসত্ব করবেন, কার গোলামি করবেন? মসজিদের ইমাম সাহেবের, সমাজের নেতা মাতব্বর মোড়লের, না অন্য কারো? ওবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন দাসত্ব কেবল তার, যিনি তোমাকে সৃষ্টি করেছেন দাসত্ব করো কেবল তার, তিনি তোমাকে লালন পালন করছেন দাসত্ব কেবল তা। আজকে আমরা দাসত্ব করছি কা? আপনাদের কাছে, বিবেকের কাছে আমার প্রশ্ন, এখনো আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, যখন আপনি বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, যখন আপনি বালিশ ছাড়া শুয়ে পড়বেন, অর্থাৎ মালাকুল মাহ যখন আপনাকে জানটা কবচ করবে, তখন আপনার প্রশ্নের কোন উত্তর সুযোগ থাকবে না। এখনো আপনার বিবেকের কাছ থেকে আপনি আপনার আত্মাকে প্রশ্ন বের করে দিতে পারেন, আত্মার কাছ থেকে আপনার মস্তিষ্ককে আপনি প্রশ্নের উত্তর বের করে দিতে পারেন। আপনি কার দাসত্ব করছেন? কোন মানুষের, কোন ব্যক্তির, কোন দলের, কোন উপদলের, নাকি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করেন, তাহলে এই উদাত্ত আহ্বানে আপনি সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা হুজুরাত আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বোঝার চেষ্টা করুন, হে মুসলিম বোন, হে মুসলিম ভাই, হে গোটা মানব জাতি, বোঝার চেষ্টা করুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে। তিনি কে? তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আমাদের আসল প্রকৃত মা হাওয়া আলাইহিসসালাম। তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে। পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 1, তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাত্ত আহ্বান জানান, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে কেবলমাত্র তাকে। আপনি ভয় করছেন কাকে? আলোচ্য বিষয় মানবতার ধর্ম ইসলাম। আজকে আমি সংক্ষিপ্ত ভাবে এমন কিছু কথা বলবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তথা বাস্তব কিছু অকাত্য যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করব মানবতার দিক থেকে ইসলাম কত অগ্রগামী, মানবতা শেখানোর জন্য ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কখন কিভাবে প্রদান করেছে, মানবতা কাকে বলে, মানবতা কি, এ সম্পর্কে আমি সময় নেব কম, আমি আপনাকে বোঝাবার চেষ্টা করব। তবে আপনাকে যদি এই আলোচনাটা বুঝতে হয় তাহলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। হতে পারে আলোচনাটা মাত্র 45 মিনিটের, যেহেতু রাত গভীর, শারীরিক অসুস্থতা এবং ডাক্তারের নির্দেশনা অনুযায়ী রাত জাগাটা আমার প্রতি নিষেধাজ্ঞা। রাত জাগাটা আমার প্রতি নিষেধ। দিনের খাতিরে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মাসে 30 দিন যদি হয় তো হয়তো 27-28 রাত জাগতে হয়। ডাক্তার সাহেব যদি চেক আপে যাওয়ার পর প্রশ্ন করে তো বলা বলে থাকি, মালাকুল মাউত যখন আসবে অসুস্থ শরীরেও আসে, সুস্থ শরীরেও আসে। এটা দিনের কাজ। এই দিনের কাজের জন্য মানুষের যে চাহিদা মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষ সেই কথাগুলি জানতে চায় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার উদ্দেশ্যে প্রেরণ করেছে। সুতরাং প্রকৃত মানবতা আমাদের কাছে জানতে হবে। তাই এই টপিকটা আমি আপনাদের সামনে বেছে নিয়েছি, মানবতার ধর্ম ইসলাম। দেখুন, ইসলাম এমন একটি মানবতার ধর্ম, সে কখনো মানুষ গর্তে পড়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার শুধু দায়িত্ব দেয় না, গর্তে পড়ার আগে মানুষটাকে সতর্ক করার কথা বলে ইসলাম। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 119 আল্লাহ সুবহান তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হক। অবশ্যই কোরআন সত্য সহ প্রেরণ করা হয়েছে, বাশীরা ওয়া নাদীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ককারী ও সুসংবাদদাতার দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর জাহান্নামের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হবে না। আমরা প্রশ্ন করতে পারি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হবে না, কারণটা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 13টি আয়াত ইরশাদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেওয়া দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে পালন করেছে, তিনি তার দায়িত্বে গাফিলতি করেননি, তাই তাকে জিজ্ঞেস করা হবে না তোমার চাচা আবু জাহেল জাহান্নামে গেল কেন, তোমার গোত্রের অমুক ব্যক্তিটা জাহান্নামে গেল কেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হবে না। লা তুসআলু আসহাবিল জাহিম, পৃথিবীর মানুষ সে যদি তার দায়িত্ব পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগামীদের সম্পর্কে তাকে প্রশ্ন করবে না, আর সে যদি দায়িত্ব পালন না করে তাহলে অবশ্যই তাকে প্রশ্ন করা হবে, তোমার ছেলেটা জাহান্নামে গেল কেন, তোমার ভাই জাহান্নামে গেল কেন, তোমার স্ত্রী জাহান্নামে যাবে কেন। এ প্রশ্নের সম্মুখীন আপনি অবশ্যই হবেন। মানব জাতি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের সম্মুখীন হবে, আপনার কাছে জবাব তৈরি থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনিও সেই বিপদগ্রস্ত হবেন। আলোচ্য বিষয় মানবতার ধর্ম ইসলাম। ইসলাম প্রকৃত মানবতা শেখায়, মানুষকে শুধু দয়াবান হতে বলে না ইসলাম। ইসলাম বলে দয়ার সাথে সাথে অতি মানবিক হও। মানবিক এটি একটি রূপ, এটি একটি অবস্থা, এটি একটি ক্ষেত্র, এটি একটি প্রেক্ষাপট। মানবিকতার আসল একটি চেহারা নয়, মানবতার চতুর্মুখী চেহারা রয়েছে। মানবতা হতে পারে আপনার ডান হাতের দ্বারা, মানবতা হতে পারে আপনার বাঁ হাতের দ্বারা, মানবতা হতে পারে আপনার চোখের দ্বারা, আপনার ঠোঁট, আপনার জবান, আপনার জিভ, হতে পারে আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। মানবতা হতে পারে আজকের এই ধর্ম সবাই, আপনি মানবিক কি অমানবিক এটা প্রমাণ হয়ে যাবে তখন। আপনার ঘর, এই ঘরটা আপনি নির্মাণ করেন, বাড়ির কর্তা একজন, আপনার ঘর ইট গেঁথেই আপনি ফেলে রাখেন না, নিশ্চিত আপনি তার উপরে সিমেন্ট আর বালির প্রলেপ দেন, প্লাস্টার করেন। বাড়ির কর্তা একজন, আপনার একটা বাড়ি, আর আপনার এই সমাজে মনে করুন 100-150 ঘর, 100-150 বাড়ি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ঘর আছে যার নাম মসজিদ। ঘরটা পুনর্নির্মাণ কিংবা সংস্কার হবে অথবা বৃদ্ধি করা হবে। এই ঘরটা হলো আমাদের হেফাজতে আল্লাহ সুবহানাহু ওয়া দিয়ে রেখেছেন। আমরা মানবিক হতে পারি, আমাদের সাধ্য অনুযায়ী পকেট থেকে হালাল অর্থ বের করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মানবিক রূপ দিয়েছেন, আর মানবিক রূপটা আমরা তার কাছেই পেশ করতে পারি, এটা আমাদের জন্য মুক্তির সময়। আমি আপনাদেরকে এখানেই মসজিদের জন্য টাকা চাচ্ছি না। আমি পূর্বের বক্তা যিনি আপনাদের কাছে কালেকশন করেছেন, আপনারা যেভাবে অল্প স্রোতে সাধারণ নিয়মে দান করেছেন আমি আশ্চর্য হয়েছি। আপনারা ধর্মপ্রাণ মানুষ, আসামের মানুষ সরল সহজ, যাদেরকে আজকে এক শ্রেণীর সাধারণ আলেম ওলামা
কিংবা এক শ্রেণীর ধর্মীয় নেতা বিপদগামী করছে, ভুল বোঝাচ্ছে পকেট আর পেট বাঁচানোর লক্ষ্যে। আমি আপনাদেরকে বলছি ভাই, সরল সহজ, আপনি যদি একটু সহজভাবে সহজ গ্রন্থ আল কোরআনটাকে গ্রহণ করেন আর মেনে চলেন, বোঝার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আপনি সঠিক মানবতা জানতে পারবেন। আমরা অনেক সময় রাজনৈতিক মঞ্চে মানবতার সবক শুনি, মানবতার বক্তব্য শুনি, আমরা শুনি ভোট ব্যাংক হিসেবে আমাদেরকে কেমনভাবে ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ আমি রাজনৈতিক নেতা নই, আর আমি রাজনৈতিক কথা বলছি না, আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি মানবতার ধর্ম ইসলাম সম্পর্কে। ইসলাম মানবতা শিখায়, মানুষকে মানবিক হতে বলে আর প্রকৃত মানবতা দেয়। এখানে কোন রূপক অর্থে মানবতা ইসলাম শেখায়নি, আপনি বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের দেশে 100 জন ক্যান্সারের রোগী যদি হয়, 100 জন ক্যান্সারের রোগীর মধ্যে 84 জন ক্যান্সারের রোগী এই রোগে আক্রান্ত হয়েছে তামাকজাত দ্রব্য সেবনের কারণে। আমি আপনাকে সমীক্ষার কথা বলছি, আমি বানিয়ে কথা বলি না, পবিত্র কোরআন সেই হাদিস বাস্তব কথা বলে প্রমাণ দেখে তারপর কথা বলি। আপনি এই প্রমাণটা পাবেন আমাদের দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা এই ওয়েবসাইটের মধ্যে, লিঙ্কে যদি আপনি যান তাহলে আপনি তার তথ্য প্রমাণ এবং বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনি সেখানে জানতে পারবেন আমাদের দেশে বর্তমানে কত লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত। আমি কেবল 100 জন ক্যান্সারের রোগীর কথা বলছি, 100 জন ক্যান্সারের রোগী যদি আমাদের দেশে থাকে তার মধ্যে 84 জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে তামাকজাত দ্রব্য সেবনের মধ্য দিয়ে। আপনি কি একবার চিন্তা করেছেন ইসলাম কত মানবতা, ইসলাম ধর্ম কত মানবিক? যখন আপনার জন্ম হয়নি, যখন আপনার পিতা মাতার জন্ম হয়নি, তখনই আল্লাহ সুবহানাহু তাআলা দীন ইসলামের বিধান দিয়েছে আজ থেকে 1438 বছর আগে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশাজাতীয় দ্রব্য হারাম। এটি আপনি দেখতে পারেন সহিহ বুখারীর 5571 নম্বর হাদিসে। আপনারা দেখতে পারেন ইংরাজি লাইব্রেরির সংস্করণ অনুসরণে, তাছাড়াও আপনি দেখতে পারেন ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ অনুসরণ করেও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিন হারাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। এই কথা আপনাদেরকে আমি গত 2-3 বছর ধরে অনেকবার বলেছি, সূরাতুল নাজমের 3 এবং 4 নম্বর আয়াত, ওমা ইয়ালতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। প্রকৃতির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, তিনি যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকেই কেবলমাত্র বলেন। আল্লাহর পক্ষ থেকে যখন অবতীর্ণ হয় রসুল তখন মুখ খোলেন, আর আমরা কি করি, আমরা মাইক পেলে তখন বাপের কথাও বলি, ঠাকুরদের কথাও বলি, নানার কথাও বলি, নানির কথাও বলি, আর সমাজের অনেকের কথা বেশ করি। আমরা তখন চিন্তা করি পেট আর পকেটের কথা। এটা আসলে একটি রূপক মানবিক, সে কখনো প্রকৃত মানবিক নয়। মানবিক সে যে চিন্তা করে, কাজ করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর বিধানকে মেনে চলে, জান্নাতের আশা করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করতে চায়। পরমিক প্রকৃত মানবিক সেই ব্যক্তি যে প্রকৃত দিকগুলি চিন্তা ভাবনা করে চলে। আপনি একটা ঘর নির্মাণ করলেন, সেই ঘরটার আপনি ফাউন্ডেশন ঠিক মতন করলেন না, আর আপনার 4টি সন্তান, আপনার ছেলেরা যখন বড় হবে তখন আপনাকে গালাগাল দেবে, আপনাকে ভর্তসনা করবে, আপনার উপরে কটুক্তি করবে। আমার বাপ মাস্টার ছিল আর এই সম্পর্কে ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যান নাইনি, ফাউন্ডেশন করেনি, 5 লক্ষ টাকা দিয়ে ঘর নির্মাণ করেছে, এখন দোতলা করা সম্ভব নয়, আপনাকে বলবে কি না? ইসলাম প্রকৃত মানবতা শেখায়। আমরা বোঝার চেষ্টা করি, যখন পৃথিবীতে আমরা আসিনি, আমরা কোনো রোগাক্রান্ত হইনি, তখনই ইসলাম আমাদেরকে এই রোগ হওয়ার যে কারণ, এই রোগের যে উৎস সেটাকে হারাম করেছে। আমাদের ভারতে যদি 1 লক্ষ ক্যান্সারের রোগী থাকে তাহলে আমরা 84,000 ক্যান্সারের রোগীকে ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দিতে পারতাম। যদি আমরা মানবিক মানবতার ধর্ম ইসলামের আইনটাকে মেনে নিতে পারতাম, কেননা ইসলাম এখানে যাবতীয় নেশাজাত দ্রব্যকে হারাম করেছে। আলোচ্য বিষয় নেশাজাতীয় দ্রব্য নয়, আলোচ্য বিষয় মানবতার ধর্ম ইসলাম। আপনি বোঝার চেষ্টা করুন, 1 লক্ষ ক্যান্সারের রোগী আল্লাহ সুবহানাহু তাআলার বিধান মেনে চললে 84,000 ক্যান্সারের রোগী মুক্ত হয়ে যেতে পারত, এই কষ্টে তাকে ভুগতে হতো না, লক্ষ লক্ষ টাকা তার খরচ হতো না, আমাদের দেশের এত অর্থ মুদ্রা নষ্ট হতো না। যদি মানবতার ধর্ম ইসলামের আইন কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশাজাতীয় দ্রব্য হারাম এই বিধানটুকু কেবলমাত্র মেনে নিত। দেখতে পারেন কিতাব সুন্নার 2 নম্বর খণ্ডে 245 নম্বর হাদিস। আপনি দেখতে পারেন কিতাব সুন্নার 2 নম্বর খণ্ডে 249 নম্বর হাদিস, 49 পৃষ্ঠার হাদিস। এছাড়াও আপনি বিভিন্ন হাদিসের কিতাবে এ সম্পর্কে একাধিক হাদিস পাবেন। সকল মহাদ্দিস আর সকল মহাদ্দিস সকলেই একমত, নেশাজাত দ্রব্য হারাম। এ ব্যাপারে মাঝহাবে
যারা অধিকর্তা তাদের মধ্যেও কোন দ্বিমত নেই। এই দ্বিমতটা আমাদের কাছে এসেছে আজ থেকে মাত্র 250 বছর। এর আগে এই দ্বিমত ছিল না, নেশাজাত দ্রব্য হারাম কি মাকরু কি হালাল এই নিয়ে কোন মতপার্থক্য পৃথিবীর বুকে আসমানের নিচে ছিল না। মানবতার ধর্ম 1 লক্ষ ক্যান্সারের রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছে নেশাজাত দ্রব্য হারাম করে। পবিত্র কোরআন সূরা মায়দা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মদ, নিষিদ্ধ করা হয়েছে জুয়া লটারি, নিষিদ্ধ করা হয়েছে চার কোনা বিশিষ্ট খেলা দাবা লুডু তাস চৌকস খেলা। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে পূজোর বেদি, বিশেষ দ্রষ্টব্যে কথা বলে নেই পূজোর বেদি কাকে বলে, পূজোর বেদি বলে তাকে যেমন জন্মদিবস পালন করা, ছেলের জন্মদিন পালন করা, বিবাহ বার্ষিকী পালন করা, মুসলমানের উপলক্ষে বাড়িতে বিরাট আয়োজন করে একটা স্বাধীন রূপ দেওয়া, পূজোর বেদি কাকে বলে? এমন কোন কাজ যে কাজ ইসলাম অনুমোদন দেয়নি, আপনি ভালো মনে করে আপনি সেটা বৃদ্ধি করছেন, আপনি সেটা আনুষ্ঠানিকতার রূপ দিচ্ছেন, অর্থাৎ একটা সংস্কৃতি আকারে আপনি পেশ করছেন যেটা অপসংস্কৃতি, এই সব পূজোর বেদি। ইসলাম পবিত্র কোরআন সূরা মায়দা 90 নম্বর আয়াতে একটি শব্দ দ্বারা এটাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। কথা বলছি মানবতার ধর্ম ইসলাম নেই। প্রথম নম্বর শব্দ সূরা মায়দা 90 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী সকল ইন্নামাল খাম নিশ্চয়ই মদ কি, যেসব নিষিদ্ধ জিনিসের কথা বললাম তারপর বলছে এগুলি সব শয়তানি কর্ম, এই কাজগুলি করলে খুশি হয় শয়তান। আর পবিত্র কোরআন সূরা আল বাকারা 208 নম্বর আয়াতের অংশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ অনুকরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, জেনে রেখো শয়তান প্রকাশ্য দুশ্মন। কাদের? আদমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সব সৃষ্টিরাজির এক পর্যায়ে একটা খলিফা একটা জাতি মানব আদম জাতিকে সৃষ্টি করতে চাইলেন তখন হিংসা মেতে উঠল, প্রতিহিংসা, ইবলিস শয়তান সেগুলো খাতিবুল মালাইকা, মালাইকাদের খতিব প্রধান বক্তা, হাজার হাজার বছর এক এক আসমানে তিনি ইবাদত করেছেন আর আল্লাহকে খুশি করেছেন, তার র্যাঙ্ক বেড়েছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে তার র্যাঙ্ক উন্নতি হয়েছে। এক পর্যায়ে সে হলো ফেরেশতাদের সর্দার। আলহামদুলিল্লাহ শয়তান ফেরেশতাদের সর্দার যদি আজও থাকতো আমাদের কোনো আপত্তি হওয়ার কথা ছিল না, আমরা আপত্তি করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতি সৃষ্টি করতে চাইলেন, এই মানব জাতি আদম জাতি, এই আদম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাইলেন, এতেই হিংসায় মেতে উঠল কে, অন্যান্য ফেরেশতারা না, হিংসায় মেতে উঠল আজাদি ইবলিস শয়তান। এই হিংসা প্রতিহিংসা জিহাংসা এই আদর্শ যার মধ্যে থাকবে, ইসলাম বলছে তার মধ্যে শয়তানের আচরণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মদ খাওয়া, চৌকস খেলা সম্পাদন করা, জুয়া লটারি এসব শয়তানি কর্ম, এসব কর্ম যারা করে তাদের মধ্যে শয়তানের খাতনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কুল্লাক মাদুবু মুবিন, জেনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুশ্মন, আপনার শত্রু আপনাকে কি করে, আপনাকে ধ্বংস করে। আমরা আজকে শয়তানের দিকে ধাবিত হয়েছি, আলোচ্য বিষয় ইবলিস শয়তানের ইতিহাস নয়। আপনারা দেখে নিতে পারেন শয়তানের ডায়রি নামক একটি গ্রন্থ, আপনারা সেখানে ইবলিসের অনেক কথা পাবেন। আর যদি আপনার কোরআন এবং হাদিস সহি মতে জানতে চান ইবলিসের ইতিহাস, তাহলে আপনারা দেখতে পারেন আল বিদায়া ওয়ান নিহায়া এর 1 নম্বর খণ্ড আলোচিত অধ্যায়, আপনারা সেখানে পেয়ে যাবেন সহিহ সুন্নাহর আলোকে ইবলিস শয়তানের কিছু ইতিহাস। আমি এখানে বলতে চাই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছে সূরা ইখলাস কা শুকরু লাকাদ কারামনা বনি আদম 70 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আদমকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি, এটা ফেরেশতাদের কষ্ট হলো না, অন্য কোন সৃষ্টির কষ্ট হলো না, না কোন কীট পতঙ্গ এবং অন্য সৃষ্টির কষ্ট হলো, এটা মেনে নিতে পারলো না ইবলিস, সে এক প্রতিহিংসায় মেতে উঠলো। এই প্রতিহিংসা
একজন বক্তা আরেকজন বক্তার উপর করতে পারে না, একজন আলেম আরেকজন আলেমের উপর করতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর করতে পারে না, একজন মুসলিম একজন অমুসলিমের উপর করতে পারে না, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর করতে পারে না, একজন নারী একজন পুরুষের উপর করতে পারে না, একজন পুরুষ একজন নারীর উপর হিংসে করতে পারে না। হিংসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মধ্যে সরিষার দানা পরিমাণ অর্থাৎ অণু পরিমাণ হিংসা থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আপনাদের চিন্তা করুন, ইসলাম কত বড় মানবতা শিক্ষা দেয়, ইসলাম কত বড় মানবতা ধর্ম, যার মধ্যে অণু পরিমাণ হিংসা আছে সে জান্নাতে যেতে পারবে না। কিতাব সুন্নাহ প্রথম নম্বর খণ্ড 309 নম্বর পৃষ্ঠায় আপনার এই হাদিসটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি মুসনাদে আহমদ এই হাদিসটি পাবেন, কুতুবে সিত্তার মধ্যে দুইটি জায়গায় হাদিসটি পাবেন। সাধারণত আমি হাদিসের দলিল দেই এমন গ্রন্থ থেকে বর্তমানে, যাতে করে বুখারী আর মুসলিমের নাম শুনলে আপনাদের অনেকের কপালে চামড়াটা ভাঁজ না পড়ে। বুখারী আর মুসলিম বললেই অনেক রকম চিন্তা করে, বুখারী আর মুসলিম, বুখারী আর মুসলিম, বুখারী আর মুসলিম। আমি বলি ভাই, পবিত্র কোরআনের পরে যেখানে বুখারীর স্থান, বুখারীর নামটা শুনলে আপনি যদি কষ্ট পান তাহলে আপনি একজন অমানবিক ব্যক্তি। পবিত্র কোরআনের কথা শুনলে শয়তান সব থেকে কষ্ট পায়। জর্দাপ্রিয় বুশের কপালের চামড়া যেমন ভাঁজ ভাঁজ ভাঁজ, তার থেকে বেশি ভাঁজ হয় এমনি শয়তানের কোরআনের কথা শুনলে। যখন আমরা বলি পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত নাম্বার 105, কবির হাকি আনজাল্লাহু কবির হাকি নাজাল, অবশ্যই সত্য সহ কোরআন অবতীর্ণ হয়েছে আর সত্য সহ পবিত্র কোরআনকে পাঠানো হয়েছে। যখন আমরা বলি সূরা ইসরা আয়াত নাম্বার 81, কবুল জাল হাক অজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক, সত্য আগত মিথ্যা পলাতক, সত্য যেখানে আসে মিথ্যা সেখানে টিকতে পারে না, এটাই চূড়ান্ত কথা। তখন সব থেকে কষ্ট কার হয়? এমনি শয়তানের হয়। আর এখন দেখবেন অনেক সময় আমরা এই কথা পবিত্র কোরআনে ব্যক্ত করলে তখন মুক্তি সাহেবদের কষ্ট হয়, তখন ইসলামী স্কলার যারা তাদের কষ্ট হয়। কি আশ্চর্য বাবা, পবিত্র কোরআন শুনলে আপনার কষ্ট হয় কেন? পবিত্র কোরআন শুনলে ইংলিশের কষ্ট হয়, পবিত্র কোরআন শুনলে ইহুদিদের কষ্ট হয়, পবিত্র কোরআন শুনলে ইসলামের শত্রুদের কষ্ট হয়। আজকে যদি কোনো নামদারি মুসলিমের কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে ভাবতে হবে। কারণটা কি? আপনি একজন ডাক্তার, আপনার কাছে একজন রোগী গিয়েছে, আপনি তাকে একটা ঔষধ প্রয়োগ করেছেন, ঔষধটা সে খেয়েছে, সে সুস্থ হবে, এটাই মানবতা। তাহলে আপনি সত্য চিকিৎসক, আর সে আসলে রুগী, আপনি ও ডাক্তার, তাকে আপনি প্রতারণা করলেন, সঠিক ওষুধ দিলেন না, আর তখন সে ওষুধটা পান করলো, সে সুস্থ হলো না, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে নিশ্চয় রুগীটা ডাক্তার পাল্টাবে। আজকে আমরা প্রত্যেক বছর, আমি আপনাদেরকে পশ্চিমবাংলা আমাদের হিসাব দেখাচ্ছি, প্রত্যেক বছর পশ্চিমবাংলায় 150 কোটি টাকা খরচ হয় বড় বড় ধর্মসভাগুলির হিসাব অনুযায়ী, যেখানে আজকে এই 4,000-5,000 নারী পুরুষ দিয়ে যদি আরো বেশি কম হয়, আমার কাছে নিশ্চিত গণনা নেই, আলহামদুলিল্লাহ কম বেশি হতে পারে, এই অল্প সংখ্যক ধর্মসভা সেই সমিতির মধ্যে পড়ে না যেখানে 5 লক্ষ-10 লক্ষ টাকা প্যান্ডেল এবং মানুষের পিছনে ব্যয় হয়। এরকম বড় বড় ধর্মসভায় পশ্চিমবাংলায় খরচ হয় এক বছরে 150 কোটি টাকা। আপনার এই আসামে আমার মনে হয় এর থেকে কম হয় না শুধু ধর্মসভায়। এই বছরে আমরা 150 কোটি টাকা খরচ করে রিটার্ন ফিডব্যাক কি পেয়েছি? 0, 0, 0। আমরা কিছুই পাইনি, ধর্মসভা জলসা করে আমরা কিছু পাইনি, যেখানে আমরা 100 লাখ আশা করেছিলাম আমরা সেখানে 0.1% পাইনি। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, জাতিকে সতর্ক করছি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার বিধান স্বরূপ প্রদান করেছে, অবশ্যই আপনাকে মানবিক হতে হবে। আপনি কতটা মানবিক শ্রোতা এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি এই বছর 20টা ধর্মসভা শুনেছেন, এই বছর 40টা ধর্মসভা শুনেছেন, এই বছর 50টা ধর্মসভা আপনি শুনেছেন, আপনি 50টা রাত অতিবাহিত করেছেন, আপনি কি পেয়েছেন? অবশ্যই আপনাকে হিসাব করতে হবে, তা না হলে আপনি অমানবিক শ্রোতা। আর আমি বক্তা, আমি বছরে, এই বছর আমার 179টা প্রোগ্রাম, আমি গর্ব করছি না, আমি প্রোগ্রাম কমাতে চাচ্ছি। গত বছরে 208টার বেশি প্রোগ্রাম ছিল, অসুস্থতার কারণে অনেক প্রোগ্রাম বাতিল করেছি, আমি প্রোগ্রাম কমাতে চাচ্ছি। আমি গর্ব করে বলছি না, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আপনারা যারা বসে আছেন তাদের থেকে আমি অনেক নিম্নে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে যেন দিনের কাজ করার তৌফিক দেন, তিনি যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন, মানুষকে যেন কোরআনের কথা বলতে পারি, নিজের কথা নয়, বাপের কথা নয়, আর গোত্রের কথা নয়, কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আলহামদুলিল্লাহ বলছিলাম 150 কোটি টাকা খরচ হয় পশ্চিমবাংলায় এক বছরের ধর্মসভায়। আমরা কি জানি পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানাগার, তার নাম নাসা। এই নাসায়, নাসা বিজ্ঞানাগারটা যখন প্রথম তৈরি করা হয়েছিল তখন খরচ হয়েছিল ব্রিটেনের অর্থ অনুযায়ী 600 কোটি টাকা। 600 কোটি টাকায় তৈরি হয়েছিল বর্তমান পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানাগার, নাসা বিজ্ঞানাগার। আর আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় প্রত্যেক বছর
ধর্ম সভায় খরচ হয় 150 কোটি টাকা। আমরা যদি 10 বছর এই টাকাটাকে একত্রিত করি জমাই, তাহলে কত হাজার কোটি টাকা হয়? 1,500 কোটি টাকা। আর বিজ্ঞানাগার তৈরি করতে খরচ হয়েছিল 600 কোটি টাকা। তাহলে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক ডিস্ট্রিক্টে 10 বছরে একটা করে নয় 2টি করে কমপক্ষে নাসার মতন বিজ্ঞানাগার তৈরি করতে পারি, যা দ্বারা মুসলিম উম্মাহ উপকৃত হতে পারে, সারা পৃথিবীর মানুষ জাতি উপকৃত হতে পারে, আমার রাজ্য আমার দেশ উপকৃত হতে পারে, পৃথিবী উপকৃত হতে পারে, এবং পরকালীন জীবনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আর জান্নাত হাসিল করতে পারি। আপনি কি বোঝার চেষ্টা করেছেন এই ধর্মসভায় 150 কোটি টাকা খরচ করা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিয়েছে? দেয়নি। আমরা অমানবিক, আমি বক্তা, আমি অমানবিক, আমি পকেট ভরে টাকা নিয়ে গেলাম, আপনাকে কি দিয়ে গেলাম? আমার কাছে তার কোনো হিসেব নেই। বক্তাকে প্রশ্ন করি, সে তখন বলে আমি 1 ঘন্টা কথা বলার কাজ কথা বলেছি, আমাকে কোন লোকের দেওয়ার কথা আমি তাই পেয়েছি, ব্যাস। জনগণ কি পেল সেটা নয়, আমাকে আপনি আমন্ত্রণ করেছেন একবার, কিন্তু এই শ্রোতাদেরকে কমপক্ষে 3 দিক থেকে আমন্ত্রণ করেছে, একবার মাইকে, একবার পোস্টারে, হ্যান্ডবিলে, একবার ব্যানারে, এরপর আন্তরিক ভাবে ব্যক্তিগত দাওয়াত করেছেন। আজকে আপনারা হাজার হাজার মানুষ, সাধারণ সরল মারা মানুষ আপনারা এসেছেন, এখান থেকে আপনি কি পাবেন? আমি যদি আমার বাপের গল্প শুনিয়ে যাই, আমি যদি একটা ঠাকুরদার গল্প শুনিয়ে যাই, রাস্তা অতিবাহিত হলো, সত্তরা 97টা ধর্মসভায় তাই হচ্ছে, মঞ্চগুলি দখল করেছে বেদাত আর শির্ক যুক্ত কথার ইচ্ছা কাহিনীতে, আর সাধারণ মুসলিম, সাধারণ জাতি আপনারা নিরব ভাবে নিচ্ছেন, খাচ্ছেন। অথচ আপনি ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পরে যদি রোগ মুক্ত না হন তাহলে ডাক্তার চেঞ্জ করেছেন, অথচ আপনি ধর্মসভায় আসছেন একই ইচ্ছা করতে বছর শোনাচ্ছে, বছরে 20 বার 30 বার 40 বার শুনছেন, অমানবিক শ্রোতা হিসেবে আপনি সেগুলি খেয়ে যাচ্ছেন। এমন সময় আপনি এখন চিন্তা করছেন না, আমি আপনাকে বলছি মানবতার শাবক পবিত্র কোরআনের আলোকে আপনি শ্রোতা মানবিক হন, আমি বক্তা মানবিক হই। ইসলাম একটি মানবতার ধর্ম, মানবতা যদি আমরা বুঝতে পারি তাহলে পৃথিবীতে একটা পিপীলিকাও এই মুসলিম দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, পৃথিবীতে একটা শালিকও এই মুসলিম দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, পৃথিবীর কোন ভূখণ্ড মুসলিমের দ্বারা কোন অবস্থাতে ক্ষতিগ্রস্ত হতে পারে না, পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত ভূখণ্ড মুসলিমের দ্বারা নিরাপত্তা পাবে, মুসলিম তার